আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা কত বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন। কেমন আজকে আমরা সেই প্রাইস টুকু আপডেট করব। আজ হচ্ছে 5ই জুলাই 2022 সাল। আসুন দিনের শুরুতে জেনে নিই বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা কত বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। তো চলুন দর্শকবৃন্দ, আজকে পাইকারি বাজারের রেটটি জেনে নিই। শুরুতে চালাবে আলুর বাজার। আলুর বাজার হয়েছে অনেকটা স্থিতিশীল, যেটা স্টিক আলু সেটি বিক্রি হচ্ছে 22 টাকা থেকে 23 টাকা 50 পয়সা 75, আর যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 26 টাকা থেকে 27 টাকা 50 পয়সা 75, আর যেটা বগুয়া লাল আলু সেটা বিক্রি হচ্ছে 29 টাকা থেকে 23 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিবে পেঁয়াজের বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ, যেটা দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 45 টাকা থেকে 48 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বশেষ আপডেট প্রাইস নিউজ, যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকা 75, আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 105 টাকা থেকে 115 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল পাইকারি বাজার।